হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে কাঁচা কলার এমন কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা সবাই তো কাঁচা কলা খান, কিন্তু আপনি কি জানেন এই কলা খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা সম্পর্কে? হ্যাঁ, আজকে আমি এ বিষয় নিয়েই আলোচনা করব। সারা বিশ্বে 1000-এরও বেশি জাতের কলা উৎপন্ন হয়। পাকা কলা যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনই কাঁচা কলারও রয়েছে অনেক উপকারিতা। কাঁচা কলা সবুজ রঙের হয়। এতে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন B6, প্রোভিটামিন এ, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং ফেলোনিক যৌগগুলির মতো অনেক বৈশিষ্ট্য রয়েছে। তাহলে দর্শক, চলুন এখন দেরি না করে জেনে নেই কাঁচা কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে। এখানে আমরা কাঁচা কলা খাওয়ার উপকারিতা: হজম শক্তি বাড়াতে কাঁচা কলার উপকারিতা। কাঁচা কলা খেলে হজম শক্তি ভালো হয়। এটি ফাইবার এবং প্রতিরোধী স্ট্রেস সমৃদ্ধ। এই দুটি পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এছাড়াও এটি পেট সম্পর্কিত অনেক রোগকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। ক্ষুধা ও ওজন কমাতে কাঁচা কলা খাওয়ার উপকারিতা: ক্ষুধা বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি একে অপরের পরিপূরক বলে মনে করা হয়। কাঁচা কলা ক্ষুধা নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে। এতে কিছু পরিমাণে ফাইবার পাওয়া যায় এবং ফাইবার দ্রুত হজম হয় না, যার কারণে অনেকক্ষণ পেট ভরা থাকে। এমন অবস্থায় কিছু খাওয়া ইচ্ছা থাকে না, যার কারণে ওজন কিছুটা হলেও কমতে পারে। এখানে এটা পরিষ্কার করে দেওয়া যাক যে শুধুমাত্র কাঁচা কলা খেলে ওজন কমানো যায় না, এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য প্রয়োজন। সেই সঙ্গে সমস্যা গুরুতর হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সুগার নিয়ন্ত্রণ করে। রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এই অবস্থা থেকে বাঁচতে কাঁচা কলা খাওয়া যেতে পারে। এতে ভালো পরিমাণে প্রতিরোধী স্টার্চ এবং ফাইবার রয়েছে। প্রতিরোধী স্টার্চ এবং ফাইবার রক্তে উপস্থিত চিনির মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও এতে পাওয়া অ্যান্টিবায়োটিক গুণ ডায়াবেটিসের সমস্যা কমাতে উপকারী হতে পারে। সেই সঙ্গে যদি কারো ডায়াবেটিসের সমস্যা থাকে, তাহলে কাঁচা কলা খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগে কাঁচা কলার উপকারিতা: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধিগুলোর মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য, আর্শরোগ, সংক্রামক, ডায়রিয়া এবং কোলন ক্যান্সারের মতো রোগ। যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। কাঁচা কলা খাওয়া এই সমস্ত সমস্যাগুলির সাথে লড়াই করতে এবং তাদের লক্ষণগুলি কিছুটা কমাতে সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধে: সঠিক সময়ে চিকিৎসা না করলে ক্যান্সার মারাত্মক হতে পারে। এমন পরিস্থিতিতে ক্যান্সার এড়াতে প্রাকৃতিক বিকল্পের চেয়ে ভালো কিছু আর নেই এবং এর জন্য কাঁচা কলার ওপর নির্ভর করা যেতে পারে। ক্যান্সার এড়াতে কাঁচা কলার উপকারিতা কার্যকর: NCBI-তে প্রকাশিত একটি মেডিকেল রিপোর্ট অনুসারে কাঁচা কলা ময়দার প্রতিরোধী স্টার্চ পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এটি কোলন ক্যান্সার এড়াতে সাহায্য করে। সুস্থ হার্টের জন্য: ক্রমবর্ধমান কোলেস্টেরল এবং রক্তচাপ গুরুতর হৃদরোগের কারণ হতে পারে, সেই সঙ্গে হার্টের স্বাস্থ্য ঠিক রাখার গুণও পাওয়া যায় কাঁচা কলায়। এতে রয়েছে ভালো পরিমাণে ফাইবার, যা ক্রমবর্ধমান কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়াও কাঁচা কলার পুষ্টিগুণ বৈশিষ্ট্য রয়েছে, যা কার্ডিওভাস্কুলার সমস্যা থেকে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করতে সাহায্য করে। ত্বকের জন্য: স্বাস্থ্যের পাশাপাশি কাঁচা কলা ত্বকের জন্য উপকারী। একটি গবেষণায় পরামর্শ দেয় যে কলা অনেক ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ, যা মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি ব্রণের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। চুলের জন্য: চুলের যত্নে কলা উপকারী। আসলে কলাকে কার্বোহাইড্রেট, পটাশিয়াম এবং ভিটামিন কে সমৃদ্ধ উৎস হিসেবে বিবেচনা করা হয়। এই পুষ্টিগুণ চুলকে সুস্থ ও নরম রাখতে পারে। এগুলো চুলকে পুষ্ট করে এবং তাদের ভেঙে যেতে দেয় না। তো দর্শক, আমরা জানতে পারলাম কাঁচা কলার কিছু উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে এবার আমরা জেনে নেই কাঁচা কলা খাওয়ার নিয়ম। কাঁচা কলা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। অনেক শাকসবজি এবং খাবারে আপনি আলুর পরিবর্তে কাঁচা কলা ব্যবহার করতে পারেন, যাতে তারা আরও সুস্বাদু হয়। কাঁচা কলা দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু টিক্কি। কাঁচা কলার কোপ্তা প্রায়শই সব জায়গায় আড়ষ্টের সাথে খাওয়া হয়।
কাঁচা কলা প্রতিদিন 225 গ্রাম থেকে 260 গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। অবশ্যই একটি বৈজ্ঞানিক গবেষণায় প্রতিদিন খাওয়ার পরিমাণ বলা হয়েছে, তবে এটির পরিমাণ সম্পর্কে একজন ডায়েটিশিয়ানকে জিজ্ঞাসা করা ভালো হবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা কলার অপকারিতা সম্পর্কে। কাঁচা কলা খাওয়ার উপকারিতা অনেক, তবে তা সঠিক পরিমাণে খাওয়া হলেই ভালো। কাঁচা কলা অতিরিক্ত পরিমাণে খাওয়া আপনার ক্ষতি করতে পারে। যেমন, অবশ্যই কাঁচা কলায় ফাইবারের পরিমাণ 2.6 গ্রাম, কিন্তু যদি কাঁচা কলা বেশি পরিমাণে নিয়মিত খাওয়া হয়, তবে পরিপাকতন্ত্র ফাইবার হজম করতে অক্ষম হয়ে পড়ে। এটি গ্যাস, ফোলাভাব এবং পেটে স্ক্যাল্পের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। কাঁচা কলা রক্তে উপস্থিত চিনির পরিমাণ কমাতে পারে, তাই যাদের শর্করার সমস্যা কম, তারা যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব এড়াতে এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিন। যাদের কলায় অ্যালার্জি আছে, তাদের এটি খাওয়া উচিত নয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কলার উপকারিতা সম্পর্কে এবং এটি খাওয়ার নিয়ম। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।